السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে ডাটা স্টোরেজ মিডিয়া। অষ্টম অধ্যায় ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অষ্টম অধ্যায় আলোচনা আজকে আমাদের সিএমটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে আমরা আলোচনা করব ডাটা স্টোরেজ মিডিয়া নিয়ে। নামটা পরেই বোঝা যাচ্ছে যে আজকে আমাদের আলোচনাগুলি কি, যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেটা যেগুলিকে আমরা বিভিন্ন মিডিয়ামে আমরা স্টোর করে রাখি, যে বিভিন্ন মাধ্যমে, সেই মাধ্যমগুলো নিয়ে আছে আজকে আমাদের আলোচনা। অর্থাৎ এক কথা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। তো আমরা জানি ডাটাকে বিভিন্নভাবে বর্তমান সময়ে স্টোর করা যায়, বিভিন্ন ধরনের আমাদের এই জন্য মেমোরি রয়েছে, সেগুলি আমরা আজকে আলোচনা করব। তো মূল আলোচনায় আমরা ফিরে যাই, যে ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া, আমাদের আসলে এখানে ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া নিয়ে আলোচনা, যে ফিজিক্যাল স্টোরেজ মিডিয়াটা কি। সে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস ব্যবহার করে ডাটা সংরক্ষণ করা হয় তাদেরকে ফিজিক্যাল স্টোরেজ বলা হয়, যেখানে একটি তালিকা দেওয়া আছে তাদের যে পঠন লিখন গতির দিক থেকে নিম্ন ক্রমে ফিজিক্যাল স্টোরেজ তালিকা দেওয়া হলো। ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ, অপটিক্যাল স্টোরেজ, ম্যাগনেটিক ট্যাব স্টোরেজ। তো আমরা এই প্রত্যেকটা ছয়টা দেওয়া আছে এখানে, ছয়টিরই আমরা আলাদা আলাদা আলোচনা করতেছি। তার আগে আসি যে এইগুলোর বৈশিষ্ট্য দেওয়া আছে, যে প্রত্যেকটা এই ছয়টি যে আমরা এখানে নাম পড়লাম, এগুলো এই ছয়টির বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। এই বৈশিষ্ট্যগুলি আমরা জানবো, এখান থেকে পরীক্ষা আসে এবং এবারও আসবে ইনশাল্লাহ। এখানে মেমোরি ম্যানেজমেন্টের একটি ক্রম দেওয়া আছে, যে কোনটা কার উপরে কাজ করে, কিভাবে কাজ করে, কার উপরে কে ডিপেন্ডেন্ট, এভাবে দেওয়া আছে। তো বিভিন্ন স্টোরেজ মিডিয়ার এর স্পিড এবং মূল্য অনুসারে নিম্নে তাদের হায়ারার্কিক্যাল চিত্র দেওয়া হলো। হায়ারার্কিক্যাল মানে কার উপরে কার প্রাধান্য, কার উপরে বেশি, সেটা একটা হায়ারার্কিক্যাল বলা হয়, চিত্র দেওয়া হলো। তাতে কিছু ভিত্তিতে স্টোরেজ মিডিয়ার স্পিড, কোন মেমোরি স্পিড বেশি, এবং এদের মূল্য কত, এর উপরে এ আলোকে সহজলভ্য মিডিয়াগুলো শ্রেণীবিভাগ অবশ্য নির্ণয়। ক্যাশ মেমোরি, এটি সবচেয়ে বেশি দ্রুতগামী এবং মূল্যবান স্টোরেজ মিডিয়াম, তবে তুলনামূলকভাবে এর ধারণ ক্ষমতা বেশ কম হয়ে থাকে। ক্যাশ মেমোরি ধারণ ক্ষমতা খুবই কম, কিন্তু এর স্পিড সবচেয়ে বেশি, কারণ ধারণ ক্ষমতা বাড়াতে গেলে স্টোরেজ সিস্টেমের হার্ডওয়্যারের মূল্য অত্যন্ত বেড়ে যায় এবং সাধারণত অপারেটিং সিস্টেম দ্বারা একে ম্যানেজ করা হয়। এটা সাধারণত আমরা আলাদাভাবে কোনো ক্যাশ মেমোরি আমরা আমাদের সিস্টেমে অ্যাড করি না, কিন্তু এটা কম্পিউটারের সাথে এটাকে দেওয়া থাকে এবং এটা কম্পিউটার দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তো হচ্ছে মেইন মেমোরি। মেইন মেমোরি বলতে আমরা বুঝি যে হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে এটি কম্পিউটারের প্রধান মেমোরি। যে সমস্ত ডাটা এর উপর কার্য সম্পাদন হয় তাদেরকে অবশ্যই মেইন মেমোরিতে উদ্ধৃত করতে হয়। মেইন মেমোরি ছাড়া আমরা কোনো ধরনের কাজ করি, যে কোনো মেমোরিতে যেতে চাইলে আমাদেরকে মেইন মেমোরির মাধ্যমে অ্যাক্সেস করতে হয়। যদি আমরা হার্ড ডিস্কেও যাই, সেটা সেকেন্ডারি মেমোরি, মেইন মেমোরির ফার্স্ট। অর্থাৎ আমাদেরকে ডাটা প্রসেসিং, কম্পিউটার ইনস্ট্রাকশন সব কিছুই মেইন মেমোরির উপরে বেস করে আমাদেরকে যাওয়া হয়। তো মেইন মেমোরি স্পিড তুলনামূলক বেশি এবং এর মূল্য তুলনামূলক কম, হ্যাঁ, কিন্তু এর স্টোরেজ কম থাকে। স্টোরেজ বেড়ে গেলে এর মূল্যও বেড়ে যায় এবং স্পিড একই থাকে, স্পিড নিয়ে কোনো সমস্যা হয় না। ফ্ল্যাশ মেমোরি, আমরা জানি যে যেসব ডিভাইসের র্যাম বেশি থাকে বা মেইন মেমোরি বেশি থাকে, সেসব ডিভাইসটা ফাস্ট হয় এবং ওইটা গেম খেলা যায়, গেম খেলার জন্য মেমোরিটা বেশি, মেইন মেমোরিটা বেশি লাগে। তারপর আসে হচ্ছে আমরা ফ্ল্যাশ মেমোরি, একে ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামার রিড অনলি মেমোরি বলা হয়। মেইন মেমোরির সাথে ফ্ল্যাশ মেমোরি এর পার্থক্য হলো পাওয়ারের পরও এতে ডাটা জমা থাকে, তাছাড়া এটি হতে ডাটা দ্রুত পড়া যায়, তবে সরাসরি এতে ডাটা লেখা যায় না। পূর্বে লিখিত ফ্ল্যাশ মেমোরিতে মেমোরিতে পুনরায় লিখতে চাইলে তার সমস্ত লোকেশনকে একই সাথে মুছে ফেলতে
ফেলতে হবে, অর্থাৎ সমস্ত মেমোরি লোকেশনকে মুছে ফেলার পরে তাতে ডাটা লেখা সম্ভব। এমনকি এ ধরনের মেমোরি ডিভাইসের আংশিক লোকেশন খালি থাকা সত্ত্বেও তাতে ডাটা লেখা সম্ভব নয়। ফ্ল্যাশ মেমোরিতে ডাটা লিখতে সময় বেশি লাগে। তারপর হচ্ছে আমরা হলো ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ, এটা তো আমরা বুঝি, মেমোরি কম্প্যাক্ট ডিস্ক বলা, যেমন সিডি, হ্যাঁ এটা একটা ম্যাগনেটিক ডিস্ক, আমরা যেটাকে সিডি বলি। ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ বহুল ব্যবহৃত এবং দীর্ঘস্থায়ী একটি স্টোরেজ মিডিয়া। এটা হচ্ছে রিড ম্যাগনেটিক ডিস্ক বহুল ব্যবহৃত দীর্ঘস্থায়ী একটি স্টোরেজ মিডিয়া। ম্যাগনেটিক ডিস্ক ডিস্কে স্থায়ীভাবে ডাটা জমা করা সম্ভব। পাওয়ার আকৃতি অকৃতকার্য হলো এতে ডাটা নষ্ট হয় না। পাওয়ার অকৃত কম্পিউটার পাওয়ার নষ্ট হলে এতে ডাটা অকৃত হয় না। দাম, কস্ট, পারফরমেন্স ও স্পিডের দিক থেকে ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ বৃহত্তর সুবিধাজনক। সাধারণত ডিস্ক স্টোরেজকে ডাইরেক্ট অ্যাক্সেস স্টোরেজ বলা হয়, কারণ যে কোনো পদ্ধতিতে ডিস্ক হতে ডাটা পড়া যায়। স্টোরেজ মিডিয়ামের ধারণ ক্ষমতা সর্বাধিক হয়ে থাকে। ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ মিডিয়াম নানা আকৃতি নানা ধরনের খবরের মধ্যে থাকে। এটা আমাদের যেমন সিডি সেটা, তারপর হচ্ছে আমাদের যে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক বলি, সেটা সেটাও ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ। তো এর ধারণ ক্ষমতা অনেক বেশি, স্পিডও মোটামুটি বেশি, আর এটার তুলনামূলক দাম কম। তারপর আসি হলো আমরা আরেকটি আসি অপটিক্যাল স্টোরেজ। যদি কোনো মিডিয়াম অপটিক্যাল ডাটা জমা ও পড়া হয় তবে তাকে অপটিক্যাল স্টোরেজ বলা হয়। অপটিক্যাল স্টোরেজ স্টোরেজের বহুল ব্যবহৃত একটি রূপ হলো কম্প্যাক্ট ডিস্ক, যেমন সিডি, সেটা অপটিক্যাল। সিডিটা দুটার মধ্যেই পড়ে, যে ম্যাগনেটিক ডিস্কের মধ্যেও পড়ে আবার অপটিক্যালের মধ্যেও পড়ে। এটা তো সাধারণত এটাকে অপটিক্যাল স্টোরেজ ধরা হয়। এটার মধ্যে শুধু দুইটা, অপটিক্যাল স্টোরেজের বহুল ব্যবহৃত একটি রূপ হলো কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। এটার মধ্যে যদি একবার কোনো জিনিসকে কোনো এই স্টোরেজটা একবারই ব্যবহৃত হয়, এটার মধ্যে একবার যদি কোনো ডাটা দেওয়া হয়, জমা করা হয়, সেই দ্বিতীয়বার এটাকে আর মুছা যায় না, এখানে শুধু পড়া যায়, আর দ্বিতীয়বার এখানে আর স্টোরেজ করা যায় না। এটা হচ্ছে সিডি ম্যাগনেটিক অপটিক্যাল স্টোরেজের একটি ডিসঅ্যাডভান্টেজ। তারপর আসি হলো আমরা ম্যাগনেট ট্যাব স্টোরেজ। ট্যাব স্টোরেজকে মূল ডাটা ব্যাকআপ আর্কাইভের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ম্যাগনেট ট্যাব স্টোরেজ অন্য স্টোরেজ ডিভাইসের তুলনায় খুবই সস্তা, কিন্তু তাতে ডাটা অ্যাক্সেস টাইম খুবই বেশি। যেমন আমরা আগে যে ফিতা, যে ধরনের আমরা ক্যাসেট বলতাম, সেই ক্যাসেট হচ্ছে ম্যাগনেট ট্যাব স্টোরেজ। তো এটা এখন ব্যবহৃত হয় না, এর যে সময় বেশি লাগে, কিন্তু এটা সস্তা ছিল। তো এর ক্যাপাসিটিও খুব বেশি ছিল না। তো বর্তমান সময় এটা উঠে গিয়েছে, এখন অন্য অন্যগুলি ব্যবহৃত হচ্ছে, আমাদের র্যাম, রম, হার্ড ডিস্ক, অন্য অন্য, তারপর হচ্ছে আমাদের অপটিক্যাল স্টোরেজ, এসব এখন চলে আসছে, ওইটা এখন ব্যবহৃত হচ্ছে না। তো আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা, পরবর্তীতে আমরা আলোচনা করবো রেইড এর সংজ্ঞা নিয়ে। রেইড রেইড কি, এটা আমরা এখানে ভার্চুয়াল মেমোরি নিয়ে আলোচনা করবো। মেমোরি ম্যানেজমেন্টের একটি পার্ট হচ্ছে রেইড, তো আজকে এটা আমরা আলোচনা করব না। আজকে আমরা যে মেমোরি বিভিন্ন ক্যাটাগরি পড়লাম, এই ক্যাটাগরি তোমরা স্টাডি করো, বইতে পড়তে থাকো, আমরা এর উপরেই পরীক্ষা নিব নেক্সট ক্লাসগুলিতেও। তো সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।